অবশেষে খোয়া যাওয়া কোটি টাকার লটারি টিকিট উদ্ধার হলো প্রাপক পিন্টু দাসের শাশুড়ির চায়ের দোকান থেকে। রবিবার 1 আগস্ট সকালে এই ঘটনার জেরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এমনই ঘটনা ঘটেছে কল্যাণী বিধানসভার গয়েশপুরের এলাকায়। জানা গেছে এদিন সকালে পিন্টুর শাশুড়ি দোকান খুলতে গিয়ে দেখেন একটি ব্যাগ পড়ে রয়েছে সেখানে। তিনি সঙ্গে সঙ্গে ডেকে আনেন পাশের বাড়ির বাসিন্দা ডাক্তার বিপুল বিশ্বাসকে। তিনি ব্যাগটি খুলে দেখতে পান তার ভেতরে রয়েছে একটি লটারির টিকিট ও অন্যান্য কিছু নথি। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে সেই ব্যাগটি। এখন সেই কোটি টাকার লটারি টিকিট রয়েছে পুলিশের হেফাজতে। প্রসঙ্গত, গয়েশপুরের আদিবাসী পাড়ার বাসিন্দা পিন্টু দাস গত 16 জুলাই শুক্রবার বিকালে লটারির টিকিটে কোটি টাকা পান। আর তারপর থেকেই তার কাছে নানাজনে টাকার দাবি করতে থাকে। তাকে নানাভাবে হেনস্থার মুখে পড়তে হয়। ভয়ে ও আতঙ্কে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে ওঠেন শ্বশুরবাড়িতে, কল্যাণী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের শ্রীপল্লীর বিজয়নগরে। শনি রবি পরপর দুদিন ছুটি থাকায় সোমবার 18 জুলাই ব্যাংকে যাওয়ার কথা ছিল তার। রবিবার রাতে সপরিবারে তাপস শ্বশুরবাড়ির পাশে অন্য একটি বাড়িতে শুয়েছিলেন, কিন্তু সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন শাশুড়ির ঘরের তালাবন্ধ ট্রাঙ্ক ভেঙে লটারির টিকিট সহ সমস্ত নথি চুরি হয়ে গেছে। অন্যান্য সব কিছু ট্রাঙ্কে থাকলেও তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি সেই লটারির টিকিটটি। তাপস ও তার স্ত্রীর অভিযোগের তির সস্ত্রীক শ্যালক বিকাশ ঢালির বিরুদ্ধে। তার শ্যালকের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি। কি নাম? বিকাশ ঢালি। এই বারবার তোমার বিরুদ্ধে অভিযোগ করছিলে, তুমি টিকিটটা সরিয়েছো, এখন কি দাঁড়ালো? এখন তো টিকিটটা বলতে পারছি না, টিকিটটা আমার মায়ের চায়ের দোকানে পাওয়া গেছে। মা সকালবেলা এসে আমাকে ঘরের দরজা শুয়েছিলাম, তার দরজা থাকতে বললো এরকম কেস, তখন পাশের বাড়ির ডাক্তার তাকে আমি ডাকি, সেই সব ব্যবস্থা করছি। এখন কি টিকিটটা কোথায়? টিকিটটা এখন থানায় জমা আছে, দিদি যাবে এসছে ওদের হাতে। সেক্ষেত্রে তাহলে কতদিন পরে টিকিটটা পেলো? আজকে আগে 17-16 তারিখ পেয়েছিল, 18 তারিখ জিনিসটা চুরি গেছে, আজকে হচ্ছে 1 তারিখ, আজকে 1 তারিখে পাওয়া হয়েছে। সবার কত টাকা? 1 কোটি ট্যাক্স। কী নাম দিদি? দিদি হচ্ছে পিন্টু বিশ্বাস দাস আর অনিত দাস। তোমার নাম? আমার নাম বিকাশ ঢাকি। পিন্টু দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি তো গয়েশপুর। গয়েশপুরে? এই 1 কোটি টাকা টিকিট খোয়া গেছিলো? আমি হচ্ছি ওই যে বাড়িতে ওনার শ্বশুর বাড়ি, হ্যাঁ, তার পাশের বাড়ি আমার, আমি ডক্টর বিপুল বিশ্বাস। ও, আপনাদের বাড়ির বিরুদ্ধেই বারবার বলছিল? না না, আচ্ছা, বিরুদ্ধে নয়, আমার বাড়ির পাশে। আচ্ছা, আমার বাড়ির পাশে। কি এখন কি হলো? এখন হলো, আমি সকালে ঘুম থেকে উঠেছি, তখন ওনার মা আমাকে ডাকলেন যে ডক্টরবাবু ঘুম থেকে দরজাটা খুলুন। আমি কেন? তাই ভালো, কোনো শরীর খারাপ কিনা বলছে না, আমাদের বাড়িতে একটু আসুন। তখন গেছি, উনি বললেন যে আমার দোকানে একটা ব্যাগ পাওয়া গেছিলো, ওনার দোকানটা নাকি ভাঙাচোরা সাইড দিয়ে রাখা যায়, তো ব্যাগটা আমার পরিচিত না, অপরিচিত, কারণ আমি কিছুদিন আগে ওনাকে বলেছিলাম যে আপনার দোকান বা বাড়ির পাশে পাশে আপনাদের অনেক কিছু ক্ষয়ে গেছে, তো অনেকে রেখে যেতে পারে, লক্ষ্য রাখবেন। তো উনি বলছেন যে ওটা পেয়েই পাশের দোকানদারকে ডাক দেন, ওনার নাম স্বপন, তো স্বপনবাবু আসে, দেখেন যে একটা ব্যাগ, খোলেন, ওটা দেখেছে, তো সঙ্গে সঙ্গে ওনাকে বলছে আপনি বাড়ি চলে যান। কী দেখেছে? ওই টিকিট। কোন টিকিট? এই যে টিকিটটা খোয়া গেছে, উনি তো নাম্বার জানে না, দেখো একটা হার একটা খোয়া, মানে ব্যাগ পেয়েছে দোকানের সাইডে না ভিতরে, তখন পাশের দোকানদার স্বপনদাকে যখন দেখেছে, স্বপনদা বলছে যে খুলেছেন, খুলে দেখে জিনিস। সেটা কোথায়? ওনার চায়ের দোকানে। সেটা কোন জায়গায়? এটা ওই ওনার চায়ের দোকানটা হচ্ছে ওনার বাড়ি থেকে একটু সামান্য দূরে। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।